সত্য বলতে বিধাতা কর্তৃক যা কিছু প্রদান করা হয়েছে এটাই সত্য। কোরআন হাদিস মোতাবেক জীবন চলা, তারপরে যেমন মৃত্যু সত্য, জন্ম সত্য, এগুলোই যার কোনো বিকল্প নেই। এই সত্য বলতে তো মানে বোঝায় যেটা আপনি নিজের কাছে যেটা সঠিক মনে করেন সেটাই হচ্ছে সত্য, মানে যেইটা নিয়ে আপনি বেঁচে আছেন, আপনি যেইটার উপরে ভরসা করে আছেন সেইটাই সত্য। যেমন মনে করেন বিভিন্ন ধর্মের মানুষ থাকে, বিভিন্ন ধর্মের মানুষের কাছে যার যেই ধর্ম তার কাছে সেইটাই হচ্ছে সবথেকে বড় সত্য। সত্য হচ্ছে তিক্ত হতে পারে, সুন্দর হতে পারে, অসুন্দর হতে পারে, কিন্তু সত্য হচ্ছে যা বাস্তব, আমরা স্বীকার করি আর না করি। আচ্ছা, আমার মতে সত্য হচ্ছে প্রবাহমানতা। সত্য হয়তো বা কাউকে হার্ট করতে পারে বা চলার পথে বাধা দিতে পারে, বাট সত্য হচ্ছে এমন একটা জিনিস যা চলতে বা ফ্লো করতে সাহায্য করে। সত্য আমার কাছে পবিত্রতা। সত্য হতে পারে কোনো অনুভূতি, যেমন ভালোবাসা, যেটা খুব পবিত্র মনে হয়, এরকম কিছু অনুভূতি। তো বললাম তো বর্তমান যেটা ঘটতেছে সেইটাই। সত্য হচ্ছে আমরা যে যা কিছু চোখ দিয়ে দেখতে পারি এইটাই সত্য। আবার কিছু কিছু জিনিস আছে খালি চোখে দেখা যায় না, সেটাও সত্য, যেমন বাতাস। আবার এই যে আমরা রাস্তাঘাট মানুষজন দেখতেছি এটাও সত্য। সত্য বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, যেটা আমি চোখে দেখতে পাই, বা যেমন সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, এটাই সত্য। মানে যে জিনিসটা আমরা বিশ্বাস করি এবং দেখি, এটাকেই আমার কাছে মনে হয় সত্য। সত্য তো সত্যই, আমরা যেটা করছি, যেটা চলছি, যেটা বলছি, সেটা পরে যদি কেউ জিজ্ঞেস করে, ওটা যদি না বলে অন্যটা বলে, সেটা মিথ্যে হবে। আর যদি যেটা করেছি সেটা যদি বলে, সেটাই সত্য। আইকেল, আইকেল সত্য কি বলুন তো? হ্যাঁ, সত্য কি? সত্য কি? সত্য ইমাম, সত্য তার ইমাম ঠিক আছে, সব ঠিক। সত্য সত্য হচ্ছে যেটা প্রকৃত, যেটা হচ্ছে নকলত্ব নেই বা কৃত্রিমতা নেই, এটা যেটা যদি কোনো মানে প্রকৃত যেটা ঘটনা সেটাকে সত্য। সত্য বিষয় হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য যে অবস্থা, সবকিছু দিয়া চলতেছি, কিন্তু সরকারের মানে ভ্যাটটা দিয়া চলতেছি, এটা মধ্যে দিয়ে সত্য। আর সত্যটা হচ্ছে বিবেকে যেটা বলে, নিজের বিবেকে যেটা বলে যে এটা আমার ভালো মন্দ, সেটাই সত্য। সত্যর ডেফিনেশনটা পূর্ণাঙ্গভাবে এই জগতে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ দিতে পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা সত্য।